দূরত্বের দরকার নেই। যে যেখানে পারেন জানাজার নামাজে অংশগ্রহণ করুন। সম্মানিত, যেখানে গ্যাপ আছে, কাতারের গ্যাপ আছে, ওখানে গ্যাপগুলি পুরো করতে পারেন। ব্রাদারান ইসলাম, আমরা এখনই নামাজ শুরু করব। আমরা এখনই নামাজ শুরু করতে যাচ্ছি। আমরা খাটটা ঢুকানোর ব্যবস্থা করে দিন। খাট, জানাজার খাটটা ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিন। ঢুকার ব্যবস্থা করেন। একটা লোক, একটা মানুষ প্রবেশ করতে পারবে না, একজন লোক প্রবেশ করতে পারবে না। ভিতরে কেউ ঢুকবে না, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। গেটের ভিতরে কেউ ঢুকবে না, গেটের ভিতরে একজন মানুষও ঢুকবে না। একজন মানুষের অতিরিক্ত কোনো লোক ভিতরে ঢুকবেন না। ইসলাম, আমরা এখন জানাজা নামাজ শুরু করতে যাচ্ছি। আপনারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যান। এখন আমরা নামাজ শুরু করতে যাচ্ছি, নামাজ এখনই শুরু হবে। আমরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাই। যে যেখানে আছি কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাই। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু বড় বড় ওলামা ইকরাম, রাজনীতিবিদ, বেফাকের কর্মকর্তা, হাইয়াতুল উলিয়ার কর্মকর্তা, আরো বড় বড় ওলামা ইকরাম, ওয়াইজিন, বড় বড় ওলামা ইকরাম তশরিফ এনেছেন। আমরা তাদেরকে সময় দিতে পারি নাই বলে মাদ্রাসা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। মাননীয় এমপি সাহেব এখানে উপস্থিত আছেন, প্রশাসন উপস্থিত আছেন, ওসি সাহেব উপস্থিত আছেন, সকলেই উপস্থিত আছেন, ওসি, এসপি, সবাইকে আমরা আপনারা শৃঙ্খলা রক্ষা করার জন্য, ডিআইজি, সকলকে আমরা সহযোগিতা করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছেন। আপনাদেরকে সময় দিতে দেওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, সময় দিতে পারি নাই, এই জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। এখন হযরতের পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, হযরতের তিনজন মেয়ে আছেন, দুইজন যোগ্য সন্তান আছেন, ছেলে আছেন। হযরতের বড় ছেলে হারাদারি মাদ্রাসার ফাজল, রাঙ্গুনিয়া শিরক মহিউল সুন্না মাদ্রাসার মহাপরিচালক, হযরতের বড় ছেলে, পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত, মাওলানা ইউসুফ সাহেব, হযরতের বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ সাহেব জানাজার নামাজের ইমামতি করবেন। ইমামতির পূর্বে
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. আমি মোহাম্মদ ইউসুফ ইবনে আহমদ শবে আজকে আমার আব্বা আমাদেরকে দেশবাসীকে এতিম করে চলে গেছেন। আপনারা সবার কাছে আমার অনুরোধ, আমার আব্বার জন্য সবাই মগফিরাতের দোয়া করবেন। হাটহাজারি মাদ্রাসায় আমার আব্বা দীর্ঘ 80 বছর পর্যন্ত এখন মত ধরে গেছেন। আমার আব্বা হাটহাজারি আসছে 1920 ইংরেজিতে আমার আব্বার জন্ম। 10 বছর বয়সে আমার আব্বা হাটহাজারিতে আসছিল। 10 বছর হাটহাজারি লেখাপড়া করে ওখান থেকে ভারত গেছিল। ভারত থেকে 4 বছর লেখাপড়া করে আসার পরে মাওলানা আব্দুল হাক সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে হাটহাজারি মাদ্রাসায় রেখেছিলেন ওস্তাদ হিসেবে। ওখান ওই সময় থেকে আজ পর্যন্ত 80 বছর প্রায় মাদ্রাসায় খেদমত করে গেছে। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে নিয়ে কোনো আঘাত পেয়ে থাকেন, আপনারা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমার আপনাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমি আপনাদেরকে আর কি বলবো, কিছু বলার আমার পাশে আসতেছে না। এখন আমার পক্ষ থেকে আমার এক বিষয়ে স্থানীয় এমপি হয়ে আমাদের 2 মিনিট কথা বলবে। আজকে আপনারা জানেন আল্লামা শবি সাহেব আমাদের এই হাটহাজারি মাদ্রাসার অভিভাবক। আমি বলবো বাংলাদেশের মুসলিম উম্মার অভিভাবক, তিনি আজকে আমাদের মধ্যে নাই। আমরা এখন আর কোনো কিছু করার নাই, ওনার রুহের মাগফিরাত কামনা করতে পারি, ওনাকে দোয়া করতে পারি। খালি আমি একটি কথা বলবো, তিনি তার শেষ জীবনে একটা বিরাট কাজ করে গেছে, সেইটা হচ্ছে যে মাদ্রাসায় যারা লেখাপড়া করছে তারা এক সময় চিন্তা করতে পারেনি যে প্রত্যেকটা প্রফেশনে প্রত্যেকটা জায়গায় তারা যে চাকরি করতে পারবে এটার কোনো নিশ্চয়তা ছিল না। তিনি কিন্তু সেটা করে দিয়ে গেছেন। এবং আমাদের এই যে মাদ্রাসা বোর্ড, কামিল মাদ্রাসা বোর্ড আজকে স্থাপিত হয়েছে ইসলামিক শিক্ষার জন্য, আমরা সকলেই তার জন্য আজকে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।